হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনেমা চকের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলের আজকের এক্সপ্লেনেশনে থাকছে জঙ্গল ক্রুজ মুভির এক্সপ্লেনেশনের তৃতীয় অংশ। যারা প্রথম ও দ্বিতীয় অংশটি দেখেননি তারা আই বাটন থেকে মুভির প্রথম ও দ্বিতীয় অংশের এক্সপ্লেনেশনটি দেখে নিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সাথে বেল আইকনটি প্রেস করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিলির কাছে যে ম্যাপটি রয়েছে সেটা ফ্রাঙ্ক নিজে এঁকেছিল। ডিলি ফ্রাঙ্কের কাজের কদর করে আর ফ্রাঙ্ককে থ্যাঙ্কস জানায়। তারপরের গল্প সবারই জানা, জঙ্গল এক এক করে সবাইকে মেরে ফেলছিল, তবে বাকি লোকদের সেখানকার আদিবাসীরা ট্রি অফ লাইফের ফুলের সাহায্যে সবাইকে বাঁচিয়ে নেয়। ডন এগুয়েরে সেখানকার দলনেতার থেকে সে গাছের ঠিকানাটা চায়, তবে সে সর্দার তাদের সাহায্য করে না বলে ডন তাদের উপর হামলা করে দেয়। সেখানে একটি মেয়ে ছিল, একুইরে তাকে হত্যা করেই যাচ্ছিল, তবে ফ্রাঙ্ক তাকে আটকে দেয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। ফ্রাঙ্ক আদিবাসীদের বাঁচাতে চায় এবং একুইরে ফ্রাঙ্কের বুকে একটি ছুরি ঢুকিয়ে দেয়। তারা আদিবাসীদের সেই ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তবে তাদের সর্দার মরার আগে তাদের ভয়ানক একটি অভিশাপ দিয়ে গিয়েছিল এবং ফ্রাঙ্কের গায়েও সেই অভিশাপটি লাগে, যার ফলে সেও সেই নদী ছেড়ে বেশি দূর যেতে পারে না, কারণ বেশি দূর গেলে তাদের শরীর পাথর হয়ে যাবে। ফ্রাঙ্ক একটি স্থানে বসতি করে তোলে, সে এখানে একাই থাকে। পরে আস্তে আস্তে বহু মানুষ সেখানে এসেছে, অনেক মানুষকে সে পেয়েছে, এমনকি অনেকে সে হারিয়েছে, অনেক জীব জন্তুকেও সে পুষেছে, আর এভাবেই তার জীবনটা চলে আসছে। ধীরে ধীরে ফ্রাঙ্ক এখানে গ্রাম আর শহর বানায়। একসময় ফ্রাঙ্ক একটা বোট বানায় আর পর্যটকদের নিয়ে বোটে করে সে জঙ্গল ঘোরাতে থাকে। তবে ডন এগুয়েরের অবস্থা খুবই শোচনীয় ছিল। ফ্রাঙ্ক ও ডন এগুয়েরও কয়েকশো সাল ধরেই লড়াই করছিল। এদিকে লড়াই করার সময় একদিন ফ্রাঙ্ক চালাকি করে তাদের ধাঁধা দিয়ে একটি গভীর গর্তে ফেলে দিয়েছিল, যেখানে নদীর জল এসে পৌঁছায় না। আর অবশ্যই সেই অভিশাপের কারণেই তারা গর্তের ভিতর ধীরে ধীরে পাথরে পরিণত হয়েছে। অন্যদিকে ম্যাকগ্রেগর একজনের সাথে নদী সফরে বের হয়েছে খাবারের সন্ধানে। সেই মুহূর্তে প্রিন্স জোয়াকিন তার সাবমেরিন নিয়ে সেখানে উপস্থিত হয়, ম্যাকগ্রেগরকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সে ম্যাকগ্রেগরকে ভয় দেখাতে থাকে যে সে যদি তাকে সাহায্য না করে তাহলে প্রিন্স ওই আদিবাসীদের গ্রামটিকে বোম মেরে উড়িয়ে দিবে। তাই ম্যাকগ্রেগর বাধ্য হয়ে প্রিন্সকে বলে দেয় লিলি এবং ফ্রাঙ্ক কোথায় রয়েছে। তখনই প্রিন্স মাছিগুলোকে মেরে ফেলে, কারণ সে সব সম্পদ থেকে একটা ভাগও ডন এগুইরে আর তাদের লোকদের দেবে না। অন্যদিকে ফ্রাঙ্ক এবং লিলি একটি স্থানে পৌঁছায় যেটির নাম হচ্ছে লালু নারুডা, অর্থাৎ সেই স্থানটি যেখানে তারা জলকে পাথরে পরিণত করবে। তবে কিভাবে? ফ্রাঙ্ক সেখানে জলের নিচে একটি প্রবেশ দ্বার দেখতে পায়, তবে সেটা এতটা সরু ছিল বলে সে লিলিকে বলে সেখানে প্রবেশ করার জন্য। তবে লিলি তো সাঁতার জানে না, তখন ফ্রাঙ্ক লিলিকে সাহায্য করে এরপর এরা দুজনে কোনোভাবে জলের নিচে যাওয়ার জন্য চেষ্টা করে। ফ্রাঙ্ক লিলিকে অক্সিজেন দেয় আর লিলি খুব চেষ্টা চালাতে থাকে যাতে ওই প্রবেশ দ্বার খুলতে পারে। এদিকে ফ্রাঙ্কের উপর মাছ আক্রমণ করে এবং অবশেষে লিলি প্রবেশ দ্বারটিকে খুলে দেয় এবং আচমকা নদীর জলগুলো নিচে নামতে শুরু করে। ঝর্ণা থেকে জল আসা বন্ধ হয়, দেখতে দেখতে সমস্ত জল নিচে নেমে যায় এবং লিলি বুঝতে পারে সেই কথার আসল অর্থটি কি, অর্থাৎ জলকে পাথরে পরিণত করা। ধীরে ধীরে সেখানে একটা কোটা পাথরের শহর দেখা যায় আর সেখানে আমরা আলাদা জায়গা দেখতে পাই যেটি সম্পূর্ণই পাথর দিয়ে তৈরি করা। সেখানে জল থাকবে না, শুধু পাথর থাকবে, মানে একটা কথার ঝামেলা ছিল সেখানে। আর ওরা দুজনেই সেই শহর দেখে খুবই খুশি হয় আর খুব তাড়াতাড়ি অভিশাপ মুক্ত হওয়ার সময় এসে পড়ে। ফ্রাঙ্ক বলে যে সে এই জীবনে হতাশ হয়ে গেছে আর সে মুক্তি চায়, তবে জলটা সরে যাওয়ায় তারা এটাও লক্ষ্য করে যে সেখানে প্রিন্স জোয়াকিমের সাবমেরিনটাও রয়েছে। সেখান থেকে ম্যাকগ্রেগর বের হয়ে আসছে, প্রিন্স জোয়াকিম তাদের সবাইকে ধরে নিয়েছে আর ম্যাকে মারার হুমকি দিয়ে সে লিলির কাছ থেকে অ্যারো হেড নিয়ে নেয়, তাই বাধ্য হয়ে তাকে সাহায্য করতেই হবে। তারা সেই স্থানে প্রবেশ করে এবং সামনে খুবই অন্ধকার
একটা জায়গা আর সেখানে সে বৃহৎ আকার গাছটি দেখতে পায়। তবে আমরা লক্ষ্য করি গাছটি মরে শুকিয়ে রয়েছে। তবে প্রিন্স জানে যে সে গাছটিকে জ্যান্ত করার উপায় একমাত্র ডক্টর লিলি জানে, যদিও ফ্র্যাঙ্ক তাদের সাহায্য করবে বলে একটি ফুলের পরিবর্তে। তবে ফ্র্যাঙ্ক সেই তীরের দণ্ডের মাধ্যমে গাছটিকে জ্যান্ত করতে পারে না, তাই তারা লিলির কাছ থেকে সাহায্য চায় এবং লিলি জানায় তাহলে তাকেও একটি ফুল দিতে হবে। তবে প্রিন্স দুইজনকেই দুটি ফুল দিবে না, বরং একটি ফুল দিবে, তবে সেটা নিবে কে? তবে লাস্টে ডিসাইড হয় সেই ফুলটি একমাত্র লিলি নিবে, তবে তার আগে ফ্র্যাঙ্ককে হত্যা করতে হবে। প্রিন্স জোয়াকিমও রাজি হয়ে যায়। সেই স্থানটি খতিয়ে লক্ষ্য করে যে যেটিকে আমরা এতক্ষণ ধরে পবিত্র তীরের দণ্ড বলছিলাম সেটা এক ধরনের হার্ট, মানে হৃৎপিণ্ডের মতো একটি জিনিস, এটাকে সেই মেয়েটি বলেছিল ভাঙতে হবে। ফ্র্যাঙ্ক সেটা ভাঙে এবং এর ভিতর থেকে একটি চোল পাথর বের হয় যেটা তারা সেই স্থানে লাগিয়ে দেয় এবং আচমকা সেই স্থানটি আলোকিত হয়ে জল জল করে। একই সাথে সেখানে উপর দিয়ে ফাঁকা জায়গা থেকে চাঁদের আলো এসে গাছটির উপর পড়ছিল এবং গাছটি আলোয় জল জল করছিল, যেটাকে বলা হয় ব্লাড মুন। অর্থাৎ চাঁদের রংটি সম্পূর্ণ লাল ছিল এবং সে আলোতেই সে গাছটি আবার জীবিত হয়ে ওঠে এবং সম্পূর্ণ গাছটি আবার ফুলে ভরে যায়। লিলি বুঝতে পারে যতক্ষণ চাঁদের আলো থাকবে গাছও ততক্ষণ জীবিত থাকবে, সেই চাঁদের আলো চলে যাবে গাছও তখন আবার মরতে শুরু করবে। তারপর কথা অনুযায়ী লিলি একটি বন্দুক দিয়ে ফ্র্যাঙ্কের গায়ে দুটি গুলি করে এবং ফ্র্যাঙ্ক সেখান থেকে নিচে পড়ে যায়। যদিও এটি তাদের একটি সাজানো নাটক ছিল, কারণ আমরা জানি যে ফ্র্যাঙ্ক অমর, সে লুকিয়ে লুকিয়ে নৌকায় প্রিন্স জোয়াকিমের লোকদের মারতে থাকে, যদিও অবশেষে তারা বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক মরেনি। অন্যদিকে লিলি সে গাছের উপর উঠে যায় ফুলটিকে চুরি করার জন্য, তবে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাদের, কারণ চাঁদের আলো সেখান থেকে সরে যাচ্ছিল এবং গাছটাও আবার মরে যাচ্ছে। এবং অবশ্যই লিলি সেখান থেকে একটি ফুল জোগাড় করে নেয়, তবে সে তখন সেখান থেকে পা ফসকে পড়ে যাচ্ছিল এবং একটি গাছ ডালে ঝুলতেছিল। তার সামনে রয়েছে প্রিন্স জোয়াকিম, রাজকুমার তখন তার কাছে সেই ফুলটি চাইল, তবে লিলি তাকে ফুলটি দিবে না, সে ফুলটি নিচে ফেলে দেয় এবং নিচ থেকে ফ্র্যাঙ্ক সেই ফুলটি ধরে নেয়। তবে তাদের বিপদ এখনো শেষ হয়নি, হঠাৎ ডন এক উইরে সেখানে তার লোকজন নিয়ে উপস্থিত হয় এবং প্রথমে সে প্রিন্স জোয়াকিমের উপর আক্রমণ করে, কারণ প্রিন্স জোয়াকিম ডনের সাথে বেইমানি করেছে। এরপর শুরু হয় তাদের মধ্যে লড়াই, কে এই ফুলটি পাবে। ফ্র্যাঙ্ক ম্যাকগ্রেগর আর লিলিকে একটি স্থানে নামিয়ে নৌকা নিয়ে সামনে এগোতে থাকে, অন্যদিকে ডন এক উইরে ফ্র্যাঙ্কের উপর অ্যাটাক করে সেই ফুলটি পাওয়ার জন্য। তবে সে লক্ষ্য করে ফ্র্যাঙ্কের কাছে ফুলটি নেই এবং ফুলটি ছিল ম্যাকগ্রেগরের কাছে, যেটা ফ্র্যাঙ্ক আগেই তাকে দিয়ে দিয়েছিল, এবং তাদের নৌকাটি একটি স্থানে ধাক্কা খায় এবং বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে সেখানে কিছু পাথর ধসে পড়ে এবং নদীর জল আসার রাস্তাটি বন্ধ হয়ে যায়। আর তাদের কি অভিশাপ ছিল সেটা তো জানাই ছিল, যে নদী থেকে তারা বেশি দূর যেতে পারবে না, আর যার ফলে সেই জঙ্গলের কাছের শিকড়গুলো চারিদিক থেকে আবার তাদের টেনে নেয়, ঘিরে ফেলে এবং ফ্র্যাঙ্কও সেখানে ফেসে যায়। আর অবশেষে তারা প্রত্যেকে আবার পাথরে পরিণত হয়ে যায়। লিলি ফ্র্যাঙ্কের সামনে এসে মন খারাপ করে কাঁদতে থাকে, তার খুব কষ্ট হয় ফ্র্যাঙ্কের জন্য। লিলি ফ্র্যাঙ্ককে বাঁচানোর সাথে তার মুখে ফুলটি দিয়ে দেয় এবং দেখে তারপরও ফ্র্যাঙ্ক স্বাভাবিক হয় না এবং তারা সেখান থেকে চলে যাচ্ছিল। তবে কিছু সময় পরে ফ্র্যাঙ্কের শরীরে কিছু অন্যরকম জিনিস লক্ষ্য করা যায় এবং কিছু সময় পরে আমরা আবার দেখতে পাই ফ্র্যাঙ্ক আবার স্বাভাবিক হয়ে ফিরে আসছে এবং আস্তে আস্তে আবার মানুষে পরিণত হয় আর সেখান থেকে মুক্ত হয়ে যায়। লিলি লক্ষ্য করে যে ফ্র্যাঙ্কের মাথা থেকে রক্ত ঝরছে, তার মানে তার উপর যে অভিশাপ ছিল সেটাও কেটে গেছে, মানে সে অভিশাপ মুক্ত হয়ে গেছে। তারা প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে সেখানে পাথরের ফাঁকা দিয়ে হঠাৎ আবার চাঁদের আলো আসে এবং সেই গাছ থেকে আরেকটি ফুল ফোটে। লিলি সেটি দেখতে পায় যেটির খোঁজেই তো সে এত দূরে এসেছিল, আর অবশ্যই সেই ফুলটি নিয়ে যাবে। শেষমেশ 400 বছর পরে ফ্র্যাঙ্ক ওই জঙ্গল থেকে মুক্ত হতে পারে। তারপর আমরা দেখতে পাই তারা একটি ভেলায় করে ভেসে আসছে, কারণ তাদের নৌকাটি ভেঙে গিয়েছিল। লিলির আবিষ্কারের জন্য তার খুব নাম হয়
রয়্যাল সোসাইটি ক্লাব থেকে লিলিকে আবার আমন্ত্রণ জানানো হয়। ম্যাকগ্রেগর তার স্থানে ফিরে গিয়েছে অর্থাৎ লন্ডনে, যেখানে সে রয়্যাল ক্লাব থেকে সে এবং তার বোন লিলি ইস্তফা দিয়ে দেয়, অর্থাৎ তারা ক্লাবের আর কোনো আমন্ত্রণ গ্রহণ করে না। আমরা ফ্রাঙ্ককে দেখতে পাই এবং লিলি ও ফ্রাঙ্ক একসাথে থাকে, একসাথে বসবাস করে। ফ্রাঙ্ক ব্রিটিশদের মতো পোশাক পরে রয়েছে, ঠিক যেমনটি তার স্বপ্ন ছিল, এবং লিলি তাকে গাড়ি চালানো শিখাচ্ছে। আর এভাবেই তাদের এই অ্যাডভেঞ্চারটি শেষ হয় এবং এই সিনেমাটাও। এটাই ছিল গল্প, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে পারেন, যার লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি এতটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো টাটা।